আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের দেখাবো মনে রাখার জন্য কিছু শর্টকাট তাহলে চলুন দেখা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ মনে রাখার উপায় সীতার কথা ভুলে বেতাল হলো সুগুণ এখানে এটু সহজেই মনে থাকবে সীতার কথা ভুলে বেতাল হলো সুগুণ সীতার থেকে সীতার বনবাস ভুলে থেকে ভ্রান্তি বিলাস বেতাল থেকে বেতাল পংশবিংশতি শকুন থেকে শকুন্তলা তাহলে সীতার কথা ভুলে বেতাল হলো শকুন এই সীতার কথা ভুলে বেতাল হলো শকুন এইখান থেকে আমরা চারটে গ্রন্থ মনে রাখার সহজ উপায় পাই খুঁজে পেলাম নেক্সটে দেখুন বাংলায় এর বিশেষজ্ঞ নাম ধরুন আপনার কোন ফ্রেন্ড তার নাম সুমি তাকে আপনি বললেন বুঝবি সুমি তাহলে এটুকু মনে রাখতে হবে আপনাকে বুঝবি সুমি বু থেকে বধুদেব বসু বরগজা থেকে জীবানন্দ দাস বি থেকে বিষ্ণুদে সু থেকে সুদীন্দ্রনাথ দত্ত মি থেকে চক্রবর্তী তাহলে সুমি থেকে বুঝবি সুমি থেকে আমরা পাঁচটি পঞ্চপাণ্ডবদের নাম মনে রাখতে পারছি নেক্সট দেখুন সাহিত্যকর্ম আমরা সাহিত্য সাহিত্যকর্ম কিছু মনে রাখার সঠিক পথ অবলম্বন করব সাত সাগরের মাঝি নোফেলো হাতেম তাহলে সাত সাগর হাত সাগরের মাঝি সে হচ্ছে ও হাতেম মুহূর্তের মধ্যেই মানে খুব কম সময়ের মধ্যেই সিরাজ ও মনিরা ধরুন একটা মেয়ে আমরা মনে রাখার জন্য এটা ইউজ করতেছি সিরাজ ও মনিরা ধরুন একটা মেয়ের নাম মনিরার জন্য পাখির বাসা বানালো কি বানালো পাখির বাসা তাহলে হাত সাগরের মাঝি ও হাতেম মুহূর্তের মধ্যে সিরাজুম মনিরার জন্য পাখির বাসা বানালো তাহলে সাহিত্যকর্ম দেখেন কিভাবে সাত সাগরের মাঝি ফারুক ও হাতেম হাতেম থেকে আবার হাতেম তাই মুহূর্তের মধ্যে মানে মুহূর্তের থেকে মুহূর্তের কবিতা সিরাজুম মনিরা পাখির বাসা আপনারা সাতসাগরের মাঝি ও হাতে মুহূর্তের মধ্যে সিরাজুম মনিরার জন্য পাখির বাসা বানালো এটুক মনে রাখলে আশা করি নেক্সটের কথা ভুলবেন না তারপরে দেখুন সৈয়দ মজুদবল আলীর সাহিত্যকর্ম আলী চাচার পঞ্চচাকার অবিশ্বাস্য ময়ূর কোনটি ঘোড়ায় চড়ে সব নাম আর টুনি মেম ঘোড়ায় চড়ে সব নাম আর টুনি মেম দেশে বিদেশে নানা তীর্থে ঘুরে বেড়ায় আর রসগোল্লা খায় তারা তীর্থে ঘুরে বেড়ায় আর খেয়ে নিল রসগোল্লা তাহলে আলী চাচার পঞ্চ চাকার আলি চাচার পঞ্চ চাকার অবিশ্বাস্য ময়ূরকণ্ঠি ঘোড়ায় চড়ে সব নাম আর মেম দেশে বিদেশের নানা তীর্থে ঘুরে বেড়ায় আর রসগোল্লা খায় তাহলে দেখুন আলি চাচা মানে চাচার কাহিনী পঞ্চ থেকে পঞ্চতন্ত্র অবিশ্বাস্য অবিশ্বাস্য থেকে ময়ূর কণ্ঠি তারপরে হচ্ছে সব নাম টুনিমেম দেশে বিদেশে তীর্থে মানে তীর্থহীনা কি কিলো রসগোল্লা এই আলি চাচার পঞ্চাকার অবিশ্বাস্য কণ্ঠী ঘোড়ায় চুড়ে সব আর টনিমেম দেশে বিদেশে নানা তীর্থে ঘুরে বেড়ায় আর রসগোল্লা খায় এখান থেকে আমরা খুব সহজেই সৈয়দ মজুবালির সাহিত্যকর্ম মনে রাখতে পারছি নেক্সটে দেখুন হুমায়ুন আজাদের সাহিত্যকর্ম ধরুন এটা একটা পেপার উনিশশো সালের যুদ্ধের কথা আপনি পেপারে দেখতেছেন সেখানে পড়তেছেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশে কত নদীর সরোয়ার লাল নীল দীপাবলির উজ্জ্বল রাতে পাকদের সাথে মানে সাথে আত্মায়ীদের কথক কথন এই কথোপকথনের জন্য ভেঙে পড়ে পুরো দেশ বর্ণ ধর্ম বর্ণ লিঙ্গ সব নারী পুরুষ ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধ তাহলে দেখুন ধরুন একটা পেপার পড়ছেন একাত্তর সালের কাহিনী ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে নারী পুরুষ সবাই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল এই দেশটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের কত নদীর সরোবর এখানে দেখুন এই পেপার পড়া থেকে আপনি মনে রাখতে পারেন ছাপ্পান্ন হাজার বর্গমাইল কত নদীর সরোবর লাল নীল দীপাবলি পাক সার জমিন সাতবাদ আত্মাইদের সাথে কথোপকথন সব কিছু ভেঙে পড়ে দ্বিতীয় লিঙ্গ নারী আজ এখানেই বিদায় পরবর্তী আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ